গুড মর্নিং ফ্রেন্ডস, সুস্থ আছো? আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা, এখন বাজে 8:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো উঠেছি অনেকক্ষণ, ঘর দর ঝাঁট ফাট দিয়ে নিলাম, দিয়ে ব্রাশ করলাম, বেসিনে কয়েকটা বাসন ছিল ওটা ধুয়ে নিলাম, নিয়ে এখন একটু চা খেতে বসছি। তো কালকে লুচি আছে, গরমা গরম লুচি, আর লাল চা করছি, লাল চা খাবো। রাকেশ তো সকালবেলা বেরিয়ে গেছে, ওর কালকে আবার একটু ওর লুচি ফুচি খেলেন, একটু অ্যাসিড হয়, তো কালকে লুচি খেয়েছে, লুচি তরকারি অ্যাসিড হয়ে গেছে। আর বললো আমি সকাল ও রাত্রিবেলা উঠে গ্যাসের ওষুধ খেয়েছে, আর সকালবেলায় বলছিলাম যে গ্যাসের ওষুধ খাবে, বললো না আমি বমি করে নিয়েছি, ঠিক হয়ে গেছে। তো জল মুড়ি দিয়ে দিয়েছি, মানে মুড়িটা শুকনো দিয়েছি, আর নুন আর চিনি টিফিন কাটি মনে দিয়ে দিয়েছি, ও কাজের জায়গায় গিয়ে জল ঢেলে নিয়ে খেয়ে নেবে। তো চলো সকাল সকালে একটু মুডটাও বেশ ফ্রেশ এনো, লুচি আর লাল চা দিয়ে খাওয়া যাক, তরকারিও আছে, তো তরকারি সকালবেলা এত ভালো লাগে না। তো চলো, লুচি লাল চা নিয়ে চলে এসেছি গরমা গরম। এই দেখো লুচি, দুটো লুচি, দুটো টোস্ট বিস্কিট আর লাল চা। তো এখনও পর্যন্ত ম্যাডাম, আজকে তো পরীক্ষা নেই, ম্যাডাম ঘুমাচ্ছে, ম্যাডাম ইন্দিরা আর স্যার তোজো। তো আমি একা একা বক বক করি সকাল সকাল ব্লগটা, আর এখানে আমার একটা হেংলি মেয়ে বসে আছে, দেখো। এই খেতে দেওয়া হোক না কেন, সকাল সকাল ওষুধ, পেডিগ্রি, ব্রিটানিয়া অ্যাক্রিল বিস্কিট, তবু যে যখন যা খাবে একদম হ্যাংলার মতন, অসহায়ের মতন বসে থাকে, যেন জীবনে খেতে পায় না আমার এই মেয়েটা, তাই তো ডোগো? ওই যা, তাই তো, তোমাকে আমরা খেতে দিই না, আমার হেংলি মেয়ে তো এইটা, আমার হেংলি। সকাল সকাল চায়ের আমেজটাই নালে একদম নষ্ট হয়ে যাবে, খেতে থাকি, ভয়ে ভয়ে খাই, আমারও ভীষণ ভয় লাগে, গ্যাস আমারও হয়। তো চলো খেয়ে দিয়ে আবার আসছি। বাজার দিয়ে চলে এসেছি, আমার বাজার আজকে সেরকম কিছু বাজার করিনি। তো এই দেখো বাজার দিয়ে কিনে এসেছি, যেহেতু সোনা আজকে ডিমের ঝোল খাবে বলেছে, আর ডিমটা ও নিজেই করবে বলেছে, বলছে মা তুমি আজকে আমাকে কিচ্ছু বলে দেবে না, আমি ডিমের ঝোল করবো। আমি ঠিক আছে করবি। ঘরে বসে কী করছে দেখো, দেখো 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 গুডলিটা আমার কী করছে দেখো, গুডলিটা লাগছে, ও ক্যামেরার দিকে তাকো, ওই দেখো ওই দেখো ওই দেখো, তোমাকে সবাই বন্ধুরা বোডাক দেখছি, দেখতে চাইছে, হাই বলো হাই, এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। তো চলো ওকে নিয়ে টাইম কাটলে হবে না, আমার প্রচুর কাজ পড়ে আছে এখনো। তো চলো, তো বলেছিলাম যে আজকে রেসিপি হচ্ছে ডিমের ঝোল ভাত শোনা করবে। তো ভাতটা আমি করে নিয়েছি, ভাতটা হয়েও গেছে আমার, আর ডিমটাও সেদ্ধ করে দিয়েছিলাম, ভাতের মধ্যে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে, এবারে স্নান করতে আবার শোনা রান্নাটা করছে। তো কাটাকুটি সমস্ত আমি মানে জোগাড় করেই আর কি মানে সোনাকে করে দিয়েছি, আর ও রান্নাটা করছে। তো দেখে নাও রান্নাটা, মানে তোমাদের এর আগে থেকেও কিছু দেখাতে পারিনি ও কিরমভাবে কী করছে না করছে, লাস্ট মিনিটে এসে দেখাচ্ছি। আমি একটু ওইদিকে ব্যস্ত ছিলাম, একটু আবার বাজারের দিকে গেছিলাম, একটু আমি ওই ঠাকুরের আর কি ধূপ, তারপর শোবা আনতে, শোবা তো নেই, আবার বিকেবেলা যেতে বলো। তো দেখো জলও রেডি হয়ে গেছে, গরম জল হয়ে গেছে, স্নান করতে যাবো, তো সোনা এদিকে করতে থাকবো, হয়ে গেছে প্রায়, আবার জলটা দিয়ে দেবে। তো আসছি, এসে তারপরে কথা হবে, আমার পুজো আছে, বৃহস্পতিবার অনেকটা টাইম খেয়ে নেবে। আমি স্নান করে চলে এসেছি ঝটপট, এখনও দেখো চুল ফুলের আমার অবস্থা কীরকম হয়ে রয়েছে, এদিকে ডিমটাও হয়ে এসছে, সোনা তো অতটাও হতো জানে না, এই ফার্স্ট টাইম ওর রান্না, তো বলছে যে মা একটু দেখে নাও ডিমটা কতটা কী হয়েছে, ও ধনে পাতাও দিয়ে দিয়েছে, দেখে নাও। তো চলো হয়ে গেছে, এদিকে দেখো ডোবো খাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ডোবোটা ফার্স্ট আমার, খাওয়াও হয়ে গেল, দেরি না করে চটপটে ঠাকুরের দিদি চলে যায়। এমনি তো আজকে বৃহস্পতিবার, অনেকটাই লেট হয়ে গেছে আর অনেকটাই লেট হবে, কেন বৃহস্পতিবারের সময় সবাই জানো সবার বাড়িতে খোঁজাখুঁজি লক্ষ্মী পূজা হয় বৃহস্পতিবার, আর সবাই তো পুজো টুজো দেয়, তো সবাই ভালো মতন জানে কতটা টাইম লাগে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, টান টান সব কমপ্লিট, মারও পুজো দেওয়া কমপ্লিট, এদিকে গণেশ ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো এখন যাব আমি আর মা লাঞ্চ করে নেব, তো খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ও এক গ্লাস চলে আসলাম খাবার নিয়ে,
প্রচণ্ড খিদে পেয়েছে আমার, ঠাকুরও দেওয়া পুরো কমপ্লিট। আর এই দেখো খাবার নিয়ে চলে এসেছি, সোনা আগে হাত বাড়াচ্ছে, সোনার ডিম কষা এই দেখো, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। কালকের আলু তরকারি ছিল, লুচি দিয়ে করেছিলাম, সেই আলু তরকারিটা বললো মা দিয়ে দাও খেয়ে নি আর লেবু পাতে। আর আমারও তাই জিনিস, ইয়াম ইয়ামি ডিম কারি, আর লাস্ট ফিনিশিং পাতে একটা করে আমলকি সেদ্ধ। তো চলো খেয়ে নি, খেয়ে কিরম বলছি কিরকম হয়েছে ডিমটা। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া সমস্ত সব কিছু শেষ করে এখন শুতে আসলাম আমি আর সোনা, একটুখানি গড়াগড়ি করি। আর তোজো এখন নেই আমাদের কাছে, তোজো ঠাম্মির পাশের বাড়ি, ঠাম্মির বাড়িতে আছে, ও আসবে এক্ষুনি। ঠাম্মি বললো আমি দিয়ে যাচ্ছি, তো আমাদের বৃষ্টি হচ্ছে, ও না থাকলে একটু আরও যেন ফাঁকা ফাঁকা লাগে। সোনাও বলছে আমার ভাই নেই, আমরা তিনজনে একসাথে শুই, তো তো একটু বিশ্রাম নিই, আবার বিকেলবেলা দেখা হবে। চোখে দেখো ঘুম ঢুলো ঢুলো, আর দিন দিন দেখো কেন ফুলে যাচ্ছি কিরকম ঘুমিয়ে। আমার সোনাও আমাকে বলছে মা তুমি কিন্তু দুপুরবেলা করে ঘুমিও না বেশি, আর খাওয়াটা একটু কন্ট্রোল করো। তো খাওয়াটা জানি না, আমার হয়তো সুগারটা আবার বেড়েছে, সত্যি আমার খাওয়াটা মনে হচ্ছে কেন খুব খিদে পাচ্ছে, বেশি বেশি করে খেয়ে ফেলছি। তো দেখি কতটা কি কন্ট্রোল আনতে পারি। বাবাও বলছে না এইসব এরকম করিস না, অন্তত পালিতে বলছে ওটস খাওয়া শুরু করে দে আমার মতন, ওটস খা, কেন আমাদের তো এটা বংশের ব্যাপার, জেনেটিক সবার যখন আছে, আমার তো আমারও তো আছে, দিদারও ছিল, বজুরও ছিল, গান্ধীরও আছে। বাবা ভয় পাচ্ছে আর কি, যদি সুগারটা আরও যদি বেশি বেড়ে যায়, কেন এখন তাও আছে একটু মানে লিমিটের মধ্যে, মাঝখানে একটু বেড়ে গেছিলো। তো দেখি কতটা কি করতে পারি, তো ঘুমাবো না আশা করছি, একটু করে গড়াগুড়ি খাই ঘুমাবো না, আর ফোন দেখি। এই মায়ের হাই স্টার্ট, তো চলো একটুখানি শুয়েই থাকি আর বিকেলবেলা দেখা হচ্ছে, টাটা। এখন বাজে 6:30, আমার সন্ধে দেওয়া কমপ্লিট, সন্ধে দেওয়া হয়ে গেছে। তোজো এক্ষুনি রেডি করে ওর দিদি ওকে পড়াতে দিয়ে আসলো, আর আমি একটু টিভিটা খুলে এখন সিরিয়াল দেখছি, খেলা ঘর, এক্ষুনি খুকুমনি শুরু হবে হোম ডেলিভারি, খুব ভালো লাগে সিরিয়ালটা। আর এই অনেক জামাকাপড় আছে, মানে এই দেখো জামাকাপড়গুলো সব জায়গাগুলো যে কদিন ধরে কাঁচাকুচি হয়েছিল সব এখানে সোফার ওপর ডাম করা আছে, এই গামলিটার মধ্যে, এটার মধ্যে আছে সব, এগুলো মানে ভাঁজ করাই আছে, এগুলো সব জায়গা জিনিস জায়গায় তুলতে হবে। আর একটু পরে বেরোবো একটু, একটা মানে আমাদের এই পাশে একটা কোঅপারেটিভ আছে, তো এখানে যাবো, বাবা আসছে আর কি, একটু দেখা করবো এখানে গিয়ে, বাবার একটু কিছু ডকুমেন্টস ওখানে আর কি দেবে, জমা দেবে। তো চলো দেখা যাক, আর রাত্রিবেলা তো রুটি আছে, সেটাও দেখাবো তোমাদের, রুটি করব। তো এখন এই জামাকাপড়গুলো সব জায়গা জিনিস জায়গায় রেখে দিই, রেখে দিয়ে তারপর আবার কথা বলবো। তো আমি চলে এসেছি, কোঅপারেটিভে গেছিলাম, বাবার সাথে দেখা করলাম, বাবার একটা কাজ ছিল ওখানে, কাজটা করলো বাবা, করে চলে এসেছি। এই বৃষ্টিও পড়ছে, মাথায় দু এক ফোঁটা বৃষ্টি পড়ে, ছাতা নিয়ে গেছিলাম অবশ্য, তো বাবুর ছাতাটা নিয়ে গেছিলাম তোজো। আর এ তো আসতে না আসতেই দেখো এই কখন আমার কোলে উঠবে, উঠে শোবে, খালি ঘুমাবে, ও তো ঘুম ছাড়া কোনো কাজ নেই। আর ডুকডুক করে দেখে আমার ডুবু বেটা। তো সোনারও এক্সাম চলছে, তো একটু আমি এটা খুলেছি টিভিটা, খড়কুটোটা দেখছি, তো ওটা দেখে নিয়ে তা বন্ধ করে দেবো। তো চলো রাত্রিবেলা এবার ভাবছি কি করব না করব, খেতেও ইচ্ছা করছে না। সোনা আজকে যা ডিমের ঝোল খাওয়ালো, ডিমের ঝোল ভাত খেয়ে আমাদের সব পেট কেটেম ডুম হয়ে রয়েছে, খেতে পারবো না ঠিকঠাকভাবে। তো দেখি কতটা কি করতে পারি, তো চলো। ও এখন প্রায় 10টা মানে বেজেই গেছে, 10:15 বাজে, তো অনেক রাত হলো। তারপরে খাওয়া দাওয়া মানে সোনার তো খেতে ইচ্ছা করছে না, ও বলছে যে মা আমার শরীরটা ভালো লাগছে না, তো আমি খাবো না। তাই বললাম তাহলে এক গ্লাস দুধ খেয়ে নে, তো এক গ্লাস দুধ খাবে, তোজোরও খাওয়া হয়ে গেছে, এই এসছে দেখো মুখ কেমনভাবে বোকার মতো হাত দেবে না, তোমার কিছু বলার থাকলে বলো।
কি বলবে বলো? কিছু পড়েনি তোমার চোখে, তোমার নাকি এখন নাটক করবে ও, এখন চোখে এই হয়েছে সেই হয়েছে, কিছুই হয় না আদৌ ওর চোখে। আমাকে অ্যাকচুয়ালি ভিডিও করার সময় ওরকমই করে। তো লেপের ওয়ার্ডটাও আমার করানো হয়ে গেছে, সমস্ত সব কিছু গোছানো হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে, এবার রাকেশ আসবে ওকে খেতে দিয়ে দেবো। আর আমারও ভালো লাগছে না, আমিও সোনাকে বললাম তাহলে চল আমি আর তুই এক গ্লাস করে গরম দুধ খেয়ে নি, আর তোজও খাবে তো দুধ, তোজও খাবে এক গ্লাস দুধ, দুধ খাবে দুধ বলো, আমি এক গ্লাস, আমি এক গ্লাস দুধ। আচ্ছা ওই চিনি দেবো একটু, আচ্ছা একটু চিনি দিতে হবে না, বেশি করে কিনে ভালো লাগে না, কি দেবো বেশি করে চিনি ভালো লাগে না, ওই চিনি খেতে নেই। তো চলো আর বেশি কথা না বলে, কেন তোজোরও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, ওকেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কালকে সোনারও এক্সাম আছে, ওকে সকাল সকাল উঠতে হবে নাহলে উঠতে ঢিলামি করে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করি, যদি তোমাদের আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করে জানিও, তো আর সাবস্ক্রাইব করতে ঠিক আছে। তো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। টাটা গুড নাইট বলে দাও, টাটা গুড নাইট।